আপনাদের সকলকে আপনাদের সবাইকে প্রথমে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রেস মিট আপনারা অংশগ্রহণ করার জন্য। যেই বিষয়টা আমরা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে, এবং সেটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশান নেওয়ার জন্য এটা আমরা 100% প্রিপেয়ার ছিলাম। আগামীকালকে এদের নির্ধারিত ডেট আসে 12:30 থেকে 2:30 অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল। অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ, কোঅর্ডিনেটর, ইনভিজিলেটার্স, অবজারভার্স আমরা সবাইকে আমরা প্রস্তুত আসিলাম। আজকে আমরা একটা জানতে পারলাম যে কি আনসার্সগুলা কি আনসার কি এইটা লিক হয়ে গেছে। তো তার জন্য এই যে আনএভিটেবল সার্কামস্ট্যান্সেস এটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য পার্সনাল সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি। ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য টাইম বিং, এবং আমরা ইমিডিয়েটলি আবার ডেটটা আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেব। স্যার আনসার কি যেহেতু আপনারা বলছেন বের হয়ে গেছে, তার জন্য আপনারা কোনো এফআইআর কমপ্লিট করেছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এফআইআর আজকে আমরা লঞ্চ করে দেব ওয়েস্ট ত্রিপুরা ওয়েস্ট আগরতলা পিএসএ, এবং এটাকে তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে আমরা যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। শুধু তা না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব ফ্রম দি এগেইনস্ট দি অ্যাকিউজড পারসন। আমি বলতে চাই বিশেষ করে অ্যাজ এ সিইও অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরা বলে আসতেছি যে উই আর টকিং অ্যাবাউট দ্য গুড গভর্নেন্স, যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি, এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম। আজকে রিক্রুটমেন্ট বোর্ড সে এটিকে তদারকি করছেন, এবং কোয়েশ্চেন পেপার তৈরি করা থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলো ওনারা দেখছেন। তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কি আনসার্সগুলো লিক হয়েছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে আমরা পোস্টপোন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। স্যার আপনি রাজ্য প্রশাসনের একজন উচ্চপদস্থ আধিকারিক, ত্রিপুরাতে এরকম হয়েছে যে পরীক্ষার আগের দিন এরকম আনসার কি লিক হওয়ার ঘটনা নাকি প্রথম? না, এই প্রথম হয়েছে আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে, আর কখনো হয়নি। এর আগেও আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করেছি সে ফর ইঞ্জিনিয়ার্স, ফর এগ্রিকালচার অফিসার এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম। আনফর্চুনেটলি এটা হয়েছে, তার জন্য আমরা যথোপযুক্ত as per rule আমরা অ্যাকশন নিচ্ছি। স্যার হাউ মেনি পোস্ট পেড देयर এন্ড ফর হোয়াট পোস্ট দিস এক্সামিনেশন ওয়াজ টেকিং প্লেস এন্ড আফটার হাউ মেনি ইয়ার্স? 110টা পোস্ট ফর দ্য পোস্ট অফ ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স এবং সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। স্যার অ্যাপ্লিকেন্টস আফটার হাউ মেনি ইয়ার্স ইট ওয়াজ টেকিং এন্ড হাউ মেনি নাম্বারস অফ অ্যাপ্লিকেন্টস ওয়্যার देयर? অ্যাপ্লিকেন্টস ইজ অ্যাবাউট 26,000. অনেকে এমন দেখা গেছে বাড়ি তাদের পরীক্ষা পড়েছে গুমুদিতে, নর্থে বাড়ি পড়েছে আগরতলা, অনেকে বুধে চলে এসছে, আমাদের সঙ্গে কোঅপারেট করে এবং তারা যাতে দেশ
আমরা যেটা বললাম তো ইমিডিয়েটলি আমরা উইদিন নেক্সট 10 ডেজ আমরা আবার ডেট রিশিডিউল করে আমরা জানিয়ে দেব। স্যার ইউ ডোন্ট হ্যাভ এ সেকেন্ড সেট অফ কোশ্চেন জেনারেলি ইন এক্সামস দে কিপ এ সেকেন্ড সেট অলওয়েজ ফর সাচ ক্রাইসিস পিরিয়ড। আর আপনাদের সেটটা কত ছিল স্যার? অনেকে তো এ বি সি ডি এরকম থাকে, আপনাদের কি একটাই কোশ্চেন সেট ছিল? যেহেতু এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বরের মাধ্যমে গেছে এখন আমরা এফআইআর করছি, ওই লোকটা কোথা থেকে পেলো, কে করলো এটা বের করবে, মানে হু ইজ রেসপন্সিবল এটা বের করবে, কি করে গেল, কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে, এটা এফআইআর আমরা করব, পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এটা কি করে গেল, এটা হলো একটা পার্ট। এখন আমাদের যদি দুটা প্রশ্ন সেট থাকতো আমরা কিন্তু কালকে নিয়ে নিতে পারতাম, কিন্তু আমাদের আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে, শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে, যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে, কারণ এটা যদি আমরা এই 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 প্রশ্নপত্র দিয়ে যেমন পরীক্ষা নিই তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব 100% নম্বর পেয়ে যাবে, যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তাদের আইডেন্টিফাই করা, আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে ট্রান্সপারেন্ট ইয়েতে পরীক্ষা দিতে পারে নেক্সট ইয়েতে সময়ে, এটার জন্য আমরা আপাতত এটাকে পোস্টপোন রাখছি। স্যার আমরা একটা দেখেছি যে টিপিসি পরীক্ষায়, হ্যাঁ বলছি আরেকটা, যে যে যারা যে দরখাস্ত যে রোল নম্বর আছে সেই রোল নম্বরেই পরীক্ষা হবে, সেই হবে, আমরা জাস্ট ডেটটা নতুন প্রশ্ন সেট করে আমরা করব। স্যার একটা প্রশ্ন ছিল টিপিএসসি পরীক্ষা, আমরা দেখেছি যে আগরতলার বাসিন্দা তারা আগরতলাতেই পরীক্ষা দেয়, নর্থ হলে নর্থ, গোমতী, কিন্তু আপনাদের তরফ থেকে যাচ্ছে দেখা গেছে যে খোয়াই জেলার বাসিন্দা তাদেরকে গোমতীতে দেওয়া হয়েছে, নর্থের তারা আগরতলা, এরকম কেন করা হয়েছে স্যার? এটা আসলে আমরা যারা ইয়ে করেছি এটা তো রোল নাম্বারে হয়েছে, এখন যারা দরখাস্ত দিয়েছে তারা দেখা গেল খোয়াইয়ের লোকটা আগে এসছে, খোয়াইয়ের রোল নাম্বারটা আগে পড়ে গেছে হয়তো 1000-এর মধ্যে, আর হয়তো অন্য জায়গার যে লোকটা এসছে তার রোল নাম্বার হয়েছে হয়তো 40,000-এ। এখন আমরা করেছি রোল নাম্বার বেসিসে, ধরুন রোল নাম্বার 1 থেকে 11 মানে 1100 পর্যন্ত যারা, আমরা খুমবুই একাডেমি খুমুলুং অঞ্চল খুমুলুং এরিয়াতে, আমরা খুমুলুং এরিয়াতে কলেজ বা ওদিকে জম্পুজলা এরিয়ার জিরানিয়া বিভিন্ন জায়গাতে আগরতলা এই ডন বস্কো কলেজ থেকে আরম্ভ করে ইকফাই ইউনিভার্সিটি তারপরে এদিকে সমস্ত স্কুলে বিশালগড় হয়ে উদয়পুর পর্যন্ত আমাদের আমাদের 71টা স্কুল আমাদের নিতে হয়েছে, 71টা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি, যেহেতু অনেক আমাদের এটা আনফর্চুনেট, এটা ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কীভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন, এবং যে যে করেছে তার শাস্তি যা হওয়ার হবে এখন, যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে, এটা আমরা দেখছি। স্যার অভিযোগ উঠেছে যে আনসার কি না সেটা লাখ লাখ টাকা বিক্রি হচ্ছে স্যার। আনসার কি না, আনসার কি না আসলে হয়েছে এটা এটা তৈরি হয়েছে এক দুই দিন আগে, এটা আপলোডের জন্য করা হয়েছে, মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি আমরা গাইডলাইন দিয়েছি যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনই আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেব, যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না, হ্যাঁ ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি, এটা এক দুইজন বা তিনজনের হাতে গেছে, এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে। আপনারা কি মনে করছেন প্রশাসনের কেউ জড়িত আছে? যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে, এখানে তো শুধু প্রশাসন না, এটা করতে গিয়ে অনেক মানে যার যার দায়িত্ব পড়েছে সেখান থেকে যাবে, কার থেকে যাবে, হ্যাঁ তারা দেখবে, কারণ যার যার ওয়েবসাইট যার ইয়ে যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে, আমার এখানে আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড আর কি, এটা আনসাইন্ড, সাইন তো হয় নাই, এটা সাইন্ড হবে মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বুক সই করে আপলোড করবে, এটা আনসাইন্ড হলেও যেহেতু এটা একের উত্তর বি বা দুইয়ের উত্তর সি এরকম একটা শুধু প্রশ্নটা প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আনসার কিটা এ বি সি ডি এক দুই করে 100টা প্রশ্ন ওটা যেহেতু বেরিয়ে গেছে, কারণ এটা দিয়ে এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে পরে অনেকে এটা মুখস্থ করে দিয়ে হয়তো 100-তে 100 পেয়ে যাবে, আর যাদের কাছে পোষায় নাই তারা পাবে না, এটা মানে বিরাট একটা ইনজাস্টিস হবে, এটা এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে, এই কারণে আমরা পরীক্ষাটা বন্ধ করছি। তিনি যেটা থানা নিয়ে আপনার
ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অথরিটি ১০০০০০ সাড়ে বারটান আড়াইটা দ্বারা আবার টাইম শিডিউল তো মানে এনি জন কমপ্লেন মাখা যে আনসার কি লিখা হেন বাকি যেহেতু সাই দো যে ট্রাইবেল এরিয়া চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কাউন্সিল যেন কমপ্লিটলি অন মেরিট বেসিস কমপ্লিটলি অন মেরিট বেসিস যেন রিক্রুটমেন্ট খাই নাই ইন এ ট্রান্সপারেন্ট ওয়ে এবং যেন বিলিভ খায় ইন গুড গভর্নেন্স উই আর রেসপন্সিভ টু দি পাবলিক হেন বাকি যেহেতু কমপ্লেন মানখা এডিসি প্রশাসনের তরফ থেকে যেন খানা যে পরীক্ষা নাই বন আপাতত পোস্টপোন ফেনেন বলে সিদ্ধান্ত না খা হাই যে অমন আনসার কি যে লিক খাইকা ও বিষয় যেন কনসার্ন পুলিশ স্টেশন যেন এফআইআর লঞ্চ খাইনাই যাতে খাইয়ে পুলিশ তদন্ত খাইয়ে যারা দোষী মন ফাইন্ড আউট খাইকা যেন মন শাস্তি প্রদান ব্যবস্থা খাইনাই এবং যারা আরো নিগ যুক্ত তাই বর্ণ যেন ডিসিপ্লিনারি অ্যাকশন যেন ইনিশিয়েট খাই যেন বেশি দিন নাই 10-15 দিন বিষয় যেন রিশিডিউল খাইয়ে যেন পরীক্ষা নির্দেশ যেন ডিক্লেয়ার খাই স্যার ফিউচার হবে যেন অল সর্টস অফ মেজার্স নাই খান আবরফনে খাই যা যেন বিশ্বাস খাইকা বা আনফরচুনেটলি বরফ আনসার কি লিক খাই রেখা আব আনফরচুনেটলি মাহিনাই আবনি বামিন যেন প্রশাসনিক তরফ থেকে যদি সিদ্ধান্ত না মানে পোস্টপোন খাই নাই বলি তোমানি হিমালয় তুমি যদি সেম কোয়েশন স্যাট হয়েছে তখন যদি এক্সামিনেশন না খান যায় অনেকে কম মান নাই অনেকে বেশি মান নাই আর ডিসক্রিমিনেশন নাই আর ডিসক্রিমিনেশন হচ্ছে অ্যাভয়েড খাই নাই বলি পরীক্ষা পোস্টপোন খাই স্যার সব কমপ্লেন দেখা পড়লে আব তিনি আব আব মানে অ্যাকচুয়ালি ও রিক্রুটমেন্ট বুন নিশ্চয় এমন তো হয় হ্যাঁ সিনি সিভ এক্সিকিউটিভ মেম্বার নিয়ে আরো কোনো একজন বড় বনে আরো ওয়াটসঅ্যাপ খাই রা ওর যে ওয়াটসঅ্যাপ খাই নিয়ে সব ওয়াটসঅ্যাপ না প্রথম না খা ও ফটো রব নম্বর তঙ্গ এফআইআর যেন সুই রাখা অব অমিত ত্রিপ্রসাদ হি অবন বখাই যে অমিত ত্রিপ্রসাদ বনে ফোন নম্বর তঙ্গ যেমন এফআইআর শিখা যে অমিত ত্রিপ্রসাদ সাবনে আরো মান খা বন ব মা খা উনি মা খা ও বন পুলিশ নাই ব সাবনে আরো মান খা দেখেন বাইরে থাকে ওর ওর যে টাইপ খাই নাই আর যে জেরক্স খাই নাই ওর যে তো নাই ওর শীঘ্র হন কেন কেউ খাইকা ও পুলিশ বাইরে আচ্ছা স্যার ও যে আসল ব্যক্তি লোন আগে দেখাই দেখ খাই মাকা বিন সয় সয় ছিল মো নেখান দর এখানে নং এডমিনিস্ট্রেশন এখানে কে বাহাই কেন খাই মাকা আমতে লিগ থাকে নং কি আমার তো কেস সই খাইতো নাই আবলে আমার আনসাইন চিনি যে আনসার কি এক পাতা তৈরি হয়ে যা অবন তো টাইপ খিকা কম্পিউটার তারপরে বন অব জেরক্স খিকা অব ও পরীক্ষা নি একদিন পরে ওয়েবসাইট আপলোড খেলি এবং বেরিয়ার কপি জেরক্স খাইকা খাটা ওই জেরক্স খাইকা জেরক্স খাই যে বর্ণ রহ যাক্কা জেরক্স নাইন অব খাই খাম দাবই আনে জমা রাখা আং বন নারু তোকা কিন্তু ও সময় সাবু ওয়াটসঅ্যাপ সাবু খাইকা আবো ওয়াটসঅ্যাপ নি যে খাইনে প্রথম যে খাইনে অতি মজা নাই পুলিশ কে বাই খাইনি যে এডিসি এডমিনিস্ট্রেশন লে বাহাই কে সাইনো কা কি আমু লিগিন খাইনে ন বাহাই আমু সব পাই কা লিগিন খাইনে ন বাহাই সাইনো কা আবো না আবো না ও কেও না কেও আবো ভাইরাল খাইনে কবলে ও ভাইরাল খাইমে নি ন সিনি অ্যাকটিভ এক্সিকিউটিভ মেম্বার নি আর কেও রই রহকা কিন্তু বানো সাই আলে রই রহকা দিকে আলে রই রহা আমরা লাইবালি বা আন কোই নে গাতা আমু আন সেনফন আমু ও ফেক দে না ঠিক দে নাইমালে একবারে ঠিক সেম আমার কোনো ফেক গিয়া যেটা অরিজিনালি যেটা সিনি
আনসার কি তৈরি খাই যাক যেটা সই খেয়ে আকো বাই ক্যানিং এর নরমনি আবো বাই যে হোয়াটসঅ্যাপ আছে বাইর মনি আবো সেম কিন্তু আবো সেম না হবে তো মুখ আমার সেম কিন্তু আনসার আবো সেম আমাকে ও খেলে না ইঙ্গে আলোচনা ইঙ্গে আবো এডিসি অথরিটি সিদ্ধান্ত না কাম আবো তো সব বন্ধ মত খেলে এবং সাস নিজ চেয়ারম্যান ছি নাম ধরো মানে গুণত রিজাইন এর মধ্যে তাম নিগে মোসব দতাং দাও না নি দখন লিখি থাকে পুরো রেসপন্সিবিলিটি না হই পর সব সব আর কোন অসুবিধা করি আমি তো স্যার স্যার তোমার হোয়াটসঅ্যাপ আমাকে তুমুন নরম নু গিয়া কা অবতো লিগে গে আমাকে এক্সাম বি পাই খামো রই পে খামো অবনো কা অবনো আসি রিক্স অমা যে অব টিনাম অম হাই স্টেপ করার অম আছে তাম স কাবু দি এনসিটি যে সামনে রও করমা এডমিট কার্ড থাকো পুরো থাকো মানে দুরো জায়গা অবতো সিনে এডিসিও যে নাম কিনে রও ক্লার্ক রও অবর যত টাইম খেলে ওকে তাই খেতে নি কিছু বানান এডমিট এডমিট কার্ড সংসাটা যদি কেউ এডমিট কার্ড ওই বানান ভুল অনেক জায়গায় অনুযোগ খা সালানি সালানো ফেমিল রঙি রকা কপি পেস্ট রক্ষাইবে কম্পিউটার এত শত শত এডিসি যে স্টাফ যে যে কোয়ালিটি যে এফিসিয়েন্সি আবার বিশিং যতটুকু সম্ভব চল খাইকা কারেকশন খাইকা এবং এডমিট কার্ড যখন চল ওয়েবসাইট রক্ষা ও এডমিট কার্ড সুযোগ তো যদি কেউ বানান ভুল বা আবার অনু না লগাইবে সে হেল্পলাইন ফোন নম্বর তো পর ও যোগাযোগ খাইবে যোগাযোগ খাইবে মানে যত যত কারেকশন নামে যা কোনো অসুবিধা করে আচ্ছা স্যার তাকে স্যার কমপ্লেন হ্যাপি কার্ড নাম্বার ফোন নাম্বার এবং সিনানো কে অফ খাইবে তাহলে তবে আর হ্যাপি কার্ড ফোন নাম্বার না করে আমো কি ফোন নাম্বার দিয়া খে আমো তো দিয়া আমো দেখো তো ফের হ্যাপি কার্ড ফোন নাম্বার ওই সবমা কল রাখা যা নাম আমি কমপ্লেন করেছি আবার সিনিয়র মত সিন অফলাইনে সিনামানি তো অফলাইনে না মানে সেম অফলাইনে নো এডমিট কার্ড রাখামু কিন্তু অব যত নেরা যাবে থানা নিয়ে চল আমরা ওয়েবসাইটে সই রাখাটা আমি ফলে যেহেতু সেম অফলাইনে নাও বা সেম অনলাইনে নাও হ্যান্ডলাই শুধু বর্ণে ডেট অফ বার্থ অথবা মোবাইল নম্বর ব্যাপারে কালেকশন করে নেওয়া সম্ভব অব তো ও সেম সালাইকা সেম ওপর নাইকা আসি না ওরা খেলিং এর সম্ভব দেয় ওপর সাদা যেহেতু অফলাইনে নাম নেবা আমরা তাও এভি সিস্টেমে খেমেইয়া তাব একসঙ্গে ওই একটা একটা পেজ হচ্ছে নিজের কম্পিউটার টাম খাই যারা বড় শাখা চল চল্লিশটা পঞ্চাশটাকে একটা দিশে মানে নাই বড় ওর থেকে একজন দিন ফলে খাইতানিও একজন নিতে দেশের লুকি থাকাটা ওর আছে যারা আনছাবো সব টেকনিক্যাল হবে একটু আবার তো সব কমপ্লিট আবার ইলেকশন এবং রোজাইয়া আবার তার ইলেকশন পাইকে তার ইলেকশন পাইকা আবার তারপর স্যার এক্সাম দিনা খাই রকম না মতলব না আমি বলবো সাউ যে আবার যে আনফর্চুনেট যে ইনকনভিনিয়েন্স মানে যে অসুবিধা মানে আবার তো যত নিয়ে তো যত আবার তো দামুখিম খা কারণ অ্যাক্সিডেন্ট আমার দামুখিম খা আবার প্রশ্ন আমার তো দামুখিম মানে কিয়া দামুখেই কারণ আমার তো কয়েকটা হাতে কাম খাইলে আমার রমদি পাবলিক সার্ভিস কমিশনার কাছে অঙ্কে আর অনেক অন্য জায়গার থাকি পর হয়তো প্রশ্ন ক্রিম খাইতে দিব যে চিন্তা আর খুব গোপনীয় ভাবে নিশ্চয় খাই দেবো একবারে খুব গোপনীয় ভাবে খাই দেবো কোন প্রশ্ন প্রশ্ন তো লিগ নিয়া আনসার কি আনসার কি সি তামুখে বাইরে থাকা অবশ্যই সমস্যা আছে স্যার অফিসের খানা আজ মোবা আসমানে তোমার টোটাল হ্যাঁ খানা তো প্রায় 26261 মতো পরীক্ষা আসমানে তোমার তবক যত কেন্দ্রীয় সারা নাইবার ইনফ্লাই নিরব যে কষ্ট মানে এবং ঠিক না অবত আনফর্চুনেট অবত তবক না মানে না খেতে পরীক্ষা না মানে তো ঠিকই আপলে যেহেতু আনসার কিছু কয়েকজন নিয়ে তো বাইরে খান আপলে এটা আবার যেহেতু সিনি নজর পাইতেছেন ও সেম প্রশ্ন পাইতেছেন প্রশ্ন থেকে অসুবিধা এবিসিদের ফাইটার করে দে স্যার বিশ্বাস এখন তাছাড়া যদি অন্য জায়গা প্রিন্ট খাইব ন যদি কোনোভাবে ভাগে ভাগে এডিসি তো শুধু পাবলিক সার্ভিস কমিশন হয় বড় আলাদা আবক করে আমার অর নীতিকে নিয়েছি আমার খাইমানি বা আর আমি বাঙালি আনফর্চুনেট আমার তার মুখে সাবো বা খাইকা আমার পরীক্ষার তা উঠুন বা পরীক্ষার ন আবার খাইনি মান দে খাইকা সাইমালিয়া আমার যেভাবে এনকা আমার ইনভেস্টিগেশন থেকে সাইমালে আবার একটা কোয়েশ্চেন ফ্যামিলি বলা যারা ক্যান্ডিডেট
সে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আগরতলা যারা ফাইনিরাও হয়তো কোয়াই ডিস্ট্রিক্ট নিয়ে গুমতি অমা থানায় গুমতি নিয়াং ফিনায় বরনে ইনকনভেনিয়েন্স কস্ট কিনা বনে বাংলাদেশের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমি রিগ্রেট চাই অ্যাট দ্য সেম টাইম আমি বরণ হয় নাই যে টু হ্যাভ পেশেন্স টু কোঅর্ডিনেট উইথ আস কোঅপারেট কিনা যেন ইমিডিয়েটলি নচন হাই হাই রিসিডিউড ফ্রাই পরীক্ষা নির্দেশ অ্যানাউন্সমেন্ট হয় নাই এবং বরণি যে অ্যাডমিট কার্ড বরণি যে রোল নাম্বার কোঅপারেট সেম টাইম সেম টাইম সেম টাইম শুধু কোয়েশন পেপার স্যাট আবার চেঞ্জ হয় না সেন্টার সেম টাইম সেম টাইম নাই শুধু কোয়েশন তাছাড়া ফর ফর যত ফর টাইম ইনফরমেশন ও পরীক্ষা অ্যাকচুয়ালি 16 তারিখ মানে তখন ইউপিএসসি নি প্রিলিমিনারি এক্সামিনেশন নাই প্রিলিমস এক্সামিনেশন নাই ইউপিএসসি নি খালি স্টুডেন্টস বা যারা ক্যান্ডিডেটস যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস রিকোয়েস্ট থাকে হয়নি বাঙাই কনসিডারিং দেয়ার কনভেনিয়েন্স চমন 16 তারিখ থেকে 9 তারিখে চম প্রিপোন খাইতে ফিমেন এবং এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি সিনসিয়ার টু কন্ডাক্ট দিস ইলেকশন দিস এক্সামিনেশন আচ্ছা স্যার ন যে কোন বসমান খাই আমার নামে নন একটা ওয়েবসাইট নম্বর রি নাই মানে নিয়া রিয়া বতাবো ইংরেজিতে একটু